আসসালামু আলাইকুম টিউটোরিয়ালস বিটি এর পক্ষ থেকে আমি মিরাজুর রহমান স্বাক্ষর মাইক্রোসফট এক্সেসের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেসে ফর্ম তৈরি করা শিখব। একটি ডাটাবেজে অসংখ্য রেকর্ড থাকতে পারে, অর্থাৎ ধরুন এই টেবিলটার মধ্যে যদি আমার এখানে 10টা আছে, সাপোজ ধরুন 50টা রেকর্ড থাকে, তখন কিন্তু আমাকে স্ক্রোল করে নিচে নামতে হবে। এবং এরকম হাজার হাজার রেকর্ড সমূহ দেখতে যেমনটা বিরক্তকর, তেমনটাও একটু কষ্টসাধ্য এখান থেকে খুঁজতে। যদিও তো আমি এর আগের টিউটোরিয়ালে দেখেছি যে কীভাবে কিউরি করে আলাদা একটা টেবিল উপস্থাপন করা হয় যদি কোনো তথ্য খুঁজতে হয়। তো কিউরি না করে আমরা ফর্মের মাধ্যমেও খুব সহজে তথ্যগুলোকে খুঁজে পড়বো। ফর্মের মাধ্যমে আরও আকর্ষণীয় আরও নান্দনিক একটি ভিউয়ে এই টেবিল থেকেই আমরা একটি, অর্থাৎ এই ডাটাবেস থেকেই আমরা ফর্ম তৈরি করব এবং খুব সহজেই যে কোনো তথ্য আমরা ওই ফর্ম থেকে খুঁজে পাব। ফর্মটি দেখতেও অনেক সুন্দর হবে, আকর্ষণীয় হবে। তো শুরু করা যাক। এর আগে আমরা কিউরি করেছি, আমরা জানি যে কিউরির বিভিন্ন পদ্ধতি রয়েছে, তেমন কিন্তু ফর্ম তৈরি করারও বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো আপনি প্রথমে ক্যারেট ট্যাবে আসবেন এবং যেই টেবিল থেকে ফর্ম তৈরি করবেন সেই টেবিলটা সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে জাস্ট ফর্ম ডিজাইনে ক্লিক করবেন, সরি ফর্ম ডিজাইন না, জাস্ট ফর্মে ক্লিক করবেন। এটাকে বলা হয় অটো ফর্ম, অর্থাৎ এটা অটো একটি ফর্ম তৈরি করে দেবে। এখানে আপনি কাস্টমাইজও করতে পারবেন, এটা সবচেয়ে সহজ উপায়। এখন ক্লিক করেন, দেখেন মাইক্রোসফট এক্সেস একটি ফর্ম তৈরি করে দিয়ে এলো, যেখানে আপনার এই টেবিলটির যেমন যেই ফিল্ডগুলো ছিল রোল নাম ক্লাস ডিপার্টমেন্ট, এখানে কিন্তু শুধু একজনেরই নাম এসেছে, চিন্তার কোনো কারণ নেই, সবারই এখানে ডাটা আছে। প্রথমে আমরা দেখি নিই যে এটা কোন ভিউ আছে। তো ভিউ ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি সেটা লেআউট ভিউ আছে। আমরা ডিজাইন ভিউয়ে গেলে এই ফর্মের ডিজাইন ভিউ পাবো এবং ফর্ম ভিউয়ে গেলে ফর্মটার ভিউ পাবো। তো আমরা ঘুরে আসি একটু ডিজাইন ভিউ থেকে। ডিজাইন ভিউয়ে আমরা এই যে এই অবজেক্টগুলো আছে, এই অবজেক্টগুলো আমরা চেঞ্জ আর কি সরাসরি করতে পারবো। জাস্ট মাউস ক্লিক করে আমরা এগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যেতে পারবো। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় তাহলে আপনি এটা কমা বাড়া করতে পারেন, এখানে যে অ্যাডও করতে পারবেন ফুটার হিসাবে। ফুটার হিসাবে যদি আপনি কিছু এখানে নিতে চান তাহলে নিতে পারেন, যেমন আপনি যদি এখানে হাইপার লিঙ্ক নিতে চান, ধরুন আমি এখানে দিলাম এখানে আমি ফুটারের মধ্যে এইটা নিতে চাচ্ছি, তো জাস্ট আমি এখানে নিয়ে নিলাম হাইপার লিঙ্ক। এখন আমি ফর্ম ভিউতে যদি যাই তাহলে দেখুন এইটা tutorialsview.com এই সবার শেষে একটি লিঙ্ক হয়ে গেছে, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে ঢুকে যাবে। এরকম আপনি ফুটারের মধ্যে যে কোনো কিছু এখানে দিতে পারেন। আবার আপনি যদি এখানে ফর্মের মধ্যে রোল দুই, সরি এখানে এভাবে না, আমি এখানে আর কি ডাটা চেঞ্জ করতে পারবেন, আমরা এটাই দেখেন যাচ্ছি যে আপনি এখানে ইচ্ছা করলে ডাটাও চেঞ্জ করতে পারেন। এবং আমরা এখানে বিভিন্ন ধরনের বাটন বসিয়ে দিতে পারি আমাদের তথ্য দেখানোর জন্য, যেমন ধরুন আমি আবার লেআউট ভিউতে গেলাম, এখানে দেখুন যে আচ্ছা এখান থেকে শেষ শুরু করি, আমরা এখানে থিম দিতে পারি, যেমন এই ফর্মটার এগুলো হলো ফর্মের থিম। দেখুন এখানে বিভিন্ন ধরনের থিম রয়েছে, তো ধরুন আমি এই থিমটা দেবো, তো এই থিমটাতে আমি ক্লিক করলাম, আমার কালার এবং ফন্ট এগুলোই পছন্দ আছে। এখন আমরা এখানে লোগো বসাইতে পারবো, এই ফর্মটার যে আমরা একটা লোগো দেখতেছি এখন একটা ডিফল্ট লোগো দেওয়া আছে, আমরা এখানে একটি নতুন লোগো বসিয়ে দিতে পারি। আমি উদাহরণস্বরূপ ধরলাম যে এই পিকচারটা, দেখুন পিকচারটা সম্পূর্ণ আসবে না, কারণ লোগো আমরা জানি যে ছোটো আসবে, তো এটা লোগো আপনি আগে থেকে একটা তৈরি করে রাখবেন। যাই হোক এটা আমি উদাহরণস্বরূপ দিলাম। তারপর আপনি টাইটেল, টাইটেল তো আমাদের দেওয়া আছে স্টুডেন্ট ডাটা, তবে যদি আপনি টাইটেল চেঞ্জ করতে চান টাইটেলে ক্লিক করে টাইটেলটা চেঞ্জ করতে পারেন, ফর্মের টাইটেল। এবং আপনি যদি ফর্মের ডেট এবং টাইম বসিয়ে দিতে চান তাহলে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন, তার ফর্ম্যাটটা ঠিক করে নেবেন যে কীভাবে ডেট এবং টাইমটা দিবেন, দিয়ে ওকে বাটন ক্লিক করবেন। এখন দেখুন এখানে ডেট এবং টাইম কিন্তু চলে এসেছে।
ফিল্ড যদি কোনো অন্তর্ভুক্ত না করা থাকে তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন, এবং এগুলোর প্রপার্টি শিটও দেখতে পারেন, এই শিটটার প্রপার্টিও আপনি দেখতে পারেন এখানে। এখানে ফরম্যাট, ডাটা, ইভেন্ট, আদার, অল বিভিন্ন প্রপার্টি এখানে ইনফরমেশন দেওয়া আছে, এগুলো দেখতে পারবেন প্রপার্টি শিটের ক্লিকের মাধ্যমে। এবং আপনি যে কোনো ফিল্ডের মধ্যে ফিল্ড করতে আপনি মনে করেন এই পিকচারটা চেঞ্জ করতে চান, তাহলে ইনসেট ইমেজ ইমেজ থেকে ব্রাউজ করে চেঞ্জ করতে পারেন। আবার এখানে যদি আপনি একটি পিকচার বসাতে চান তাহলে এখানেও পিকচার বসাইতে পারেন, সরি ইনসেট ইমেজ ইমেজ করে আপনি ফর্মের যে কোনো জায়গাতে পিকচার বসাতে পারেন। যেমন আমি কিছুক্ষণ আগে ভুলে পিকচারটি বসিয়ে ফেলেছিলাম, তো এইভাবে আপনি ইনসেট ইমেজের মাধ্যমে ফর্মের মধ্যে পিকচারও সংযুক্ত করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের অপশন এখানে সংযুক্ত করতে পারেন। এই কন্ট্রোলস যে ইয়াটা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেই অপশনগুলো আপনি ফর্মের মধ্যে বসাতে পারেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনি এগুলো সবগুলো মাউসের উপরে নিয়ে গেলেই নাম দেখাবে, লিস্ট বক্স, চেক বক্স। চেক বক্স দেখি তো বুঝতেছেনই যে একটি চেক বক্সের অপশন থাকবে, ওখানে চেকে ক্লিক করা লাগবে অথবা তুলে দিতে হবে। তো এইরকম এখানে কিছু কন্ট্রোলস রয়েছে, এগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন। উদাহরণস্বরূপ আমি এই বাটনটি দেখাচ্ছি, যেমন ধরুন আমি রোলের নিচে একটি বাটন নেব, তো আমি জাস্ট এই বাটনে ক্লিক করে এই রোলের নিচে এই হলুদ দাগ যখন আসবে তখন ক্লিক করলাম। এখন আমি এখানে কী ধরনের বাটন নেব, এখানে বিভিন্ন ধরনের বাটন রয়েছে। দেখুন ফর্ম তৈরি করার জন্য উপরে তিনটি, আপনি রেকর্ড নেভিশন, রেকর্ড অপরচুনিটিস আর ফর্ম অপারেশনস, আর বাকিগুলো এগুলো হলো রিপোর্টের, এটাও আপনি ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনের। তো যাই হোক, ধরুন আমি এখানে দেখুন এখানে আমি রেকর্ড অপারেশনে অ্যাডেড নিউ রেকর্ড, ডিলেট এবং ডুপ্লিকেট বা প্রিন্ট রেকর্ড এগুলো অপশনগুলো ব্যবহার করতে পারি। তো আমি ফর্মের এখানে ফর্মেরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তো আমি এখান থেকে নেব। ধরুন আমি ফাইন্ড রেকর্ড নামে একটি ফাইন্ড গো টু নেক্সট রেকর্ড এই নামে একটি বাটন ক্রিয়েট করলাম। কারণ বাটনটাতে আমি পিকচারও দিতে পারবো আবার টেক্সটও দিতে পারবো। ধরলাম আমি যে পিকচার দেবো, পিকচারটাও আমি ব্রাউজ করে দিতে পারবো আমার কম্পিউটার থেকে, বা এখান থেকেও আমি চয়েস করে দিতে পারি। এখানে বিভিন্ন আর কি বাটনের পিকচার অলরেডি দেওয়া আছে, যেমন অ্যারো রাইট বা গো টু নেক্সট এগুলো দিতে পারি। এখানে দেখুন এখানে ইমেজটি শো করতেছে যে কী ইমেজ আসবে, ধরুন এইটা আমি দেবো, তো নেক্সট করলাম, তারপর আমি ফিনিশ করলাম, এখানে যা আছে তাই থাকবে। এখন আমি ফিনিশ এখানে এখন আমি রাইট ক্লিক করে ফর্ম ভিউতে আসি, এখানে রাইট ক্লিক করে ফর্ম ভিউতে আসবেন। এখন দেখুন আমি নেক্সট টিপলাম, এখানে রোল 2 চলে আসলো, নাম চেঞ্জ হয়ে গেলো শাওন বিশ্বাস, ক্লাস 11, কমার্স, সেকশন বি। আবার আমি এখানে নেক্সট ক্লিক করলাম, আবার দেখুন রোল চেঞ্জ হয়ে গেলো, নাম চেঞ্জ হয়ে গেলো, অর্থাৎ আমার এক পরের রেকর্ডে চলে যাচ্ছে, এখানে ক্লিকের মাধ্যমে পরের রেকর্ডে চলে যাচ্ছে। আবার আমি এখানে আরও বাটন ইনক্লুড করতে পারি, আবার লেআউট ভিউতে গেলাম, যে একটি কমান্ড বক্স নিলাম, এইখানে নিলাম, এখানে আমি কমান্ড বক্স দিলাম যে ফাইন্ড রেকর্ড নামে পিকচার, এটাই থাকলো, ফিনিশ করে দিলাম। এখন আবার আমি রাইট ক্লিক করে ফর্ম ভিউতে আসলাম। এখন দেখুন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন সম্বন্ধে শিখেছি, তো এখানে আমি যে কোনো কিছু যদি খুঁজতে চাই জাস্ট আমাকে টাইপ করতে হবে। আমি জানি ধরুন এখানে আমি মিনাজুর রহমান দিয়ে সার্চ দিলাম, দেখুন আমার নামটা চলে আসলো, সেই অনুযায়ী রোল, ক্লাস, সেকশন চলে এসেছে। আবার যদি আমি এখানে 2 সার্চ দেই তাহলে দেখুন 2 নম্বর রোলটা চলে আসবে এবং সেই অনুযায়ী সেই নাম চলে আসবে। আবার যদি আমি 3 দেই তাহলে কিন্তু সেই অবস্থা চলে আসবে। তো এইটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছেন, রিপ্লেস করতে চাইলে এই ডাটাকে রিপ্লেস করতে যাবে, এই 3-এর জায়গাতে যেটা লিখবো রিপ্লেস হয়ে যাবে, এগুলো আমরা শিখিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো যাই হোক, আপনি ফর্ম সম্বন্ধে একটি আরও আছে ফর্মের কাজ এখনও শেষ হয়নি অবশ্য,
যেমন মনে করুন ফর্মটাকে আবার রাইট ক্লিক করে লেআউট ভিউতে আসি, এখান থেকে আমরা অ্যারেঞ্জে ক্লিক করলাম, এখানে আমরা ফর্মকে অ্যারেঞ্জ করতে পারবো, সেই জন্য এটা অ্যারেঞ্জ ট্যাব। আমরা দেখুন এখানে কিন্তু ফর্মের একটু লেআউটের আলাদা একটি আর কি ট্যাব খুলে গেছে তিনটা। তো এখানে আমরা ফর্মের লেআউটগুলোকে পরিবর্তন করতে পারবো, যেমন এই টেবিলের লেআউট আমি কি এই ধরনের দিতে পারি, আবার এই ধরনের দিতে পারি, এগুলো চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে রোলটাকে নিচে নিয়ে আসলো, আবার আপনি মাউস ক্লিক করে আর কি কাস্টমাইজ নিজেও কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা সেই লেআউটগুলোকে কাস্টমাইজ করতে পারবো, আর এখানে যেহেতু এইরকম একটি সমস্যা দেখা গেলো, আমি রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে যাচ্ছি। ডিজাইন ভিউ থেকে আমরা রোলে ক্লিক করে আবার ডিজাইন ভিউ থেকে এটা ঠিক করে নিতে পারেন। আবার আমি লেআউটে আসলাম, তো দেখুন এখন যেখানে আমি ছিলাম, তো এখানে আবার আমরা র এবং কলামকে, এই ফর্মের র এবং কলামকে আবার অ্যাড করতে পারি, এখানে ইনসার্ট করতে পারি রাইট লেফট এভাবে। আবার আমরা ভাগ করতে পারি, স্পিল সম্পর্কে আমরা শিখেছি, তো এই স্পিল ভার্টিক্যালি অর্থাৎ আপনার রোগুলাকে ভাগ করা, এবং স্পিল্ড হরিজন্টালি অর্থাৎ আপনার কলামগুলোকে ভাগ করা, এবং মুভ আপ মুভ ডাউন একটি কল এইভাবে কলামকে এগুলো কলাম বা রোকে নিচে নামা উপরে নামা কাজে মুভ করা যায়। কন্ট্রোল পেডিং, কন্ট্রোল মার্জিনস, এগুলোর দ্বারা মার্জিং এবং পেডিং দেওয়া হয়। এছাড়াও আমরা এই ফর্মের ফন্টকে চেঞ্জ করতে পারবো। এই ফন্ট অপশন সম্বন্ধে তো আপনারা ভালো করেই জানেন, এবং নাম্বারে পয়েন্ট পার্সেন্টেজ বা কী ধরনের ফিল্ড এটাও আমরা নির্বাচন করে দিতে পারি সংখ্যাভিত্তিক আর কি ফিল্ডগুলোতে। এটি হলো আপনার সিলেকশন। এখন আমার রোল সিলেকশন করা আছে কারণ আমি এখানে ক্লিক করছি। তো যাই হোক, এইগুলো আপনারা তো জানি ভালো করেই। তো এখানে আমি কেন আসলাম, কারণ এখানে একটি বড় মানে আর কি অপশন রয়েছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। একটি ফর্মের পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়, কিন্তু এতে ফর্মটি আরও আকর্ষণীয় হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে টিপে আমি আমার কম্পিউটার ব্রাউজ করে একটি এই ইমেজটি দিলাম। দেখুন এখন এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। আমার ফন্টের কালারটার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিশে গেছে, তো আমার ফন্টের কালারটা চেঞ্জ করা উচিত। পুরোটাকে সিলেক্ট করতে হবে, আমার পুরো সিলেক্ট করা নাই। এছাড়া যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনার ফন্টের সমস্যা হয়, তো আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আবার চেঞ্জ করতে পারেন। রাইট ক্লিক করে এটাকে ব্রাউজ করে আমরা চেঞ্জ করে দিলাম। এখন আবার এখানে ফন্ট লাল কালারটা আর কি বোঝা যাচ্ছে না, দেখা
হ্যাঁ, এটা অনেকটা বোঝা যাচ্ছে। তো এভাবে আমরা একটি ফর্মের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেও চেঞ্জ করতে পারি, এবং ফিল, আউটলাইন অর্থাৎ কন্ট্রোল ফরম্যাট, ফরম্যাটিং, এগুলো সম্পর্কে তো আপনারা ভালো করে জানেন যারা ওয়ার্ড শিখেছেন, এই জন্য এখানে আর বিস্তারিত গেলাম না। তো এভাবেই একটি ফর্ম কাস্টমাইজ করা হয়, একটি ফর্ম তৈরি করে কাস্টমাইজ করা হয় একটি টেবিল থেকে। তো আমি যেহেতু বলতেছিলাম যে একটি ফর্ম অনেকভাবে আর কি তৈরি করা যায়, তো এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এবং আপনি আরও দেখতে পারেন, যেমন একটি টেবিল থেকে আপনি যদি ডাইরেক্ট ফর্ম ডিজাইনে ক্লিক করেন, তাহলে কিন্তু এক্ষেত্রে পুরো কোনো কিছুই আসবে না আর কি, এটা একবারে ব্ল্যাঙ্ক আসবে। এবং এখান থেকে আপনাকে কন্ট্রোল টন্ট্রোল সব আবার অ্যাড করতে হবে, করে আপনাকে ডিজাইন করতে হবে। আবার আপনি টেবিলের ইনফরমেশন আনতে গেলে এখানে যে অ্যাড এক্সিটিং ফিল্ডস, এখান থেকে আপনাদেরকে এগুলো ক্লিক করে নিয়ে আসতে হবে। এক কথায় আপনাকে পুরো ব্ল্যাঙ্ক থাকবে, আপনি সেটাকে আবার ফর্মটাকে আপনি নিজের ইচ্ছা মতো তৈরি করতে হবে। আবার আপনি যদি এখানে ক্রিয়েটে গিয়ে ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করেন, সেক্ষেত্রেও একবারে ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি হবে। এবং ফর্ম উইজেট থেকে আপনি ক্লিক করে অবশ্য সহজে করতে পারেন, সেগুলো এখানেও আপনাকে এই সব যেগুলো যেগুলো ফিল্ড আপনি নেবেন সেগুলো ফিল্ড এখানে সিলেক্ট করে নেবেন, তারপর জাস্ট নেক্সট ক্লিক করবেন এবং এখানে আপনি ফর্মের ডিজাইনটিকে দেখে নেবেন, নিয়ে জাস্ট ফিনিশ ক্লিক করবেন, ফর্মটি তৈরি হয়ে যাবে। আবার এটাকে আপনি কাস্টমাইজও করতে পারবেন লেআউট ভিউ এবং ডিজাইন ভিউ থেকে। এখানে আরও বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, এগুলো আপনারা নিজে নিজে দেখে নেন। এখানে বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, আপনি জাস্ট ক্রিয়েটে যেয়ে এগুলো ক্লিক করবেন টেবিল থেকে, টেবিল সিলেক্ট করা অবস্থায়, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে এই ফর্মগুলো কেমন ধরনের, এগুলো কিছু অলরেডি ফর্ম তৈরি করা আছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।